সুন্দর রাস্তা থাকলে সারা দিন ধরে গাড়ি চালালেও কোনো ক্লান্তি আছে। গুড মর্নিং, আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ভিডিও করা হয়নি, কারণ যাওয়া হয়নি কোথাও। তো আজকে আবার যাচ্ছি, আজকে সানডে। বেরোনোর কথা ছিল 5:30-তে, এখন 6:30 বেজে গেছে, এখনও বেরোতে পারিনি, তো এখন বেরোচ্ছি। তো মূলত আজকের ভিডিওতে রোড কন্ডিশন কীরকম ছিল ওখানে যাওয়ার জন্য আর কোথা দিয়ে যাচ্ছি সেটাই দেখাবো। তো টাইমটা 6:30 না, 6:55, কারণ গাড়ি মুছতে মুছতে একটু টাইম চলে গেছে। আর কিলোমিটার স্টার্ট হচ্ছে 7484 থেকে, আর আমি জার্নিটা স্টার্ট করছি আমার বাড়ির সামনাসামনি। তো এটা কবরডাঙ্গা থেকে নেপালগঞ্জের দিকে ঢুকতে, সেই ঢুকে 2 কিলোমিটার পর থেকে এটা শুরু হচ্ছে। এরপর নেপালগঞ্জ হয়ে, জুলপিয়া হয়ে, তারপর ডান দিক মেরে আমতলা হয়ে বেরোবো। জাস্ট নেপালগঞ্জ ক্রস করছি, 10 মিনিটস লাগলো এখান পর্যন্ত আসতে। এই ডান দিকের রাস্তাটা দিয়েও যাওয়া যায়, এটা এই জোকার দিক দিয়ে উঠবে। আমি ওটা নিচ্ছি না, আমি যেহেতু আমতলা হয়ে উঠবো তাই সোজা জুলপিয়া হয়ে যাচ্ছি। জুলপিয়া মোড় চলে এসছে, এখান থেকে রাইট টার্ন নিতে হবে। আর যদি বাড়াইপুর দিয়ে আসো তাহলে ওই ওই পাশ দিয়ে রাস্তাটা, এটা সোজা আমতলা যাচ্ছে। এটা বাড়াইপুর আর আমতলা কানেক্টার, এখান থেকে রাইট টার্ন নেবো আমি। যাবো কিন্তু এই রোডটা দিয়েই ঢুকে যাচ্ছি, কারণ এটা অনেক শর্টকাট দেখাচ্ছে। আর আমি আর একটা ভিডিওতে দেখেছিলাম এই রুটটা, রাস্তাটা খুব ভালো, মানে বাড়াইপুর থেকে আমতলা যাওয়ার, মানে আমি তো জুলপিয়া থেকে ঢুকেছি, ওই বাড়াইপুর আমতলা রোডটা দিয়ে আমতলার দিকে যেতেই আমতলায় না ঢুকে তার আগে বাঁহাতে এই রোডটা। রোড কন্ডিশনও খুব ভালো আর রাস্তাও অনেকটা কম পড়বে। ঠিক আছে, কোথা আকাশের দিকে দেখাচ্ছে নাকি? না না, এটা রাস্তা, এই যে এটা ডেকটা আসছে তাই ওটা কাটিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, পুরো এই নর্থ সাউথ 24 পরগনার পুরো রাস্তাটা, মানে যেখান দিয়ে আপনি যান সাউথে যখনই যাবেন, ইয়ে করবেন, চেষ্টা করবেন আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালানো। এখানে মুরগি হাঁস এগুলো হট করে রাস্তায় চলে আসে, আর ওটা যদি মেরে ফেলেছেন, মানে যদি চাকার নিচে পড়ে যায় একবার, তাহলে ভেবে নিন ওটা প্রাইস হয়ে যাবে 5,000-10,000, সোনার মুরগি সোনার হাঁস এরকম টাইপের একটা ফিলিং চলে আসবে আপনার মনে টাকা দেওয়ার সময়। ঠিক আছে, চলুন আরো আগে দেখাচ্ছি কিভাবে যেতে হয় রাস্তাটা। ঢুকে মোটামুটি ওই 6-7 কিলোমিটার মতো আসার পর একটা রাইট টার্ন আছে, টার্নটা দেখিয়ে দিচ্ছি আর একটু সামনে আর গেলে টার্নটা পড়বে। এই বাজারটা আসলে বুঝে যাবেন যে সামনে টার্ন। সামনে উস্তির রোডটা আসতে আবার জয়েন করবো, লেফট টার্ন নিতে হবে। মানে যদি ওই পাশ থেকে আসতাম, জোকা হয়ে যদি আসতাম, তাহলে দুটো রুট থাকতো। এক হয়তো আমি ডায়মন্ড হারবার রোড ধরে ডায়মন্ড হারবার ঘুরে যেতাম, আর না হয় উস্তির রোডটা ধরে একটু শর্টকাট মারতাম, যেখানে ওই
অ্যাপ্রক্স 20 কিলোমিটার বাঁচে, তো সেই রোডটা জয়েন করছি এখান থেকে, এখান থেকে লেফট টার্ন নিলে উসি রোডটা জয়েন করছি। যেতে তো একটু লেট হচ্ছেই, কারণ অনেক ইনস্টা স্টোরি দিচ্ছি, আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, ওটাও ওয়ান্ডারার অপূর্বই, লিঙ্ক দিয়ে দিচ্ছি পাশে। ইনস্টাতে ফলো করলে মানে ছবিগুলো, যে কটা ছবি তুলবো সেগুলো দেখতে পারবে। ওই টানটার পর 9 কিলোমিটার আসার পর আবার এই রাইট টার্ন আছে, যেখানে যেখানে টার্ন আছে একটু কনজাস্টেড আছে, আর বাকি পুরো রাস্তাই ফাঁকা। রাস্তা নিয়েই সঙ্গে সঙ্গে কিছুটা গিয়েই আবার লেফট, এটাই টান, তারপর আবার একদম সোজা। এখান থেকে আবার লেফট, এবার স্ট্রেট অনেকটা রাস্তা, চলেই এসছি, আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে ধরে নেবো, লেফট নিয়ে নিচ্ছি NH 9H117। এরকম সুন্দর রাস্তা থাকলে সারা দিন ধরে গাড়ি চালালে কোনো ক্লান্তি আছে? একটা বোর্ড দেখতে পেলাম, বকখালি 43, রাইট সাইডে গঙ্গাসাগর, আর কাকদ্বীপ আর মাত্র 3.5 কিলোমিটার, মানে আর কিছুক্ষণের মধ্যে ব্রিজটা চলে আসবে। রাইট সাইড দিয়ে গেলে গঙ্গাসাগর, গঙ্গাসাগরের ইয়েটা দেওয়া আছে। চলে এসেছি, বোর্ড দেখাচ্ছে বকখালি 26 আর ফেজারগঞ্জ 24, আর এই যে সামনে ব্রিজ হাতানিয়া দোহানিয়া রিভারের উপর থেকে, মোস্ট অ্যাট্রাকটিভ ব্রিজ এই মুহূর্তে এই রোডের উপর। আর কেউ যদি ট্রেনে আসেন, ট্রেনে করে এসে ওখান থেকে টোটো বা যে কোনো ভ্যানে করে এই বাস স্ট্যান্ডে এসে এখান থেকে বাস বা যে কোনো গাড়ি ফাড়ি কিছু একটা পেয়ে যাবেন, টোটো যায় এখান থেকে ডাইরেক্ট বকখালি, তবে ওটা স্টেশন থেকে না, এখান থেকে। হ্যাঁ, টোল প্লাজা চালু হয়নি বোধ হয়। আমরা উঠছি,
আগে ছিল না, নতুন চালু করেছে। ঠিক আছে, ভালো একখানা ইয়ে তো করে দিয়েছি। হ্যাঁ, সাতটার সময় বেরিয়ে একটু এক জায়গায় আধা ঘন্টা এক ঘন্টার জন্য খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এগারোটা বাজে, এগারোটার মধ্যে বকখালি পৌঁছে গেছি। আমি এসছি হোটেল ছুটিতে। হোটেলটা কীরকম ছিল আমি পরে দেখাচ্ছি, পরের ঘর।